চীনকে মানকেট চিপায় ফেলতে দখল করা দ্বীপের কাছে যুদ্ধজাহাজ পাঠালো পেন্টাগন। দক্ষিণ চীন সাগরের যে অংশকে চীন নিজেদের বলে দাবি করে থাকে সেদিকেই এগিয়ে এলো মার্কিন যুদ্ধজাহাজ। রবিবার মার্কিন নেভির দুটি যুদ্ধজাহাজ সেদিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। চীন সাগরের জলে চীনের স্বাধীনতা খর্ব করতেই আমেরিকা এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই অভিযান চালিয়েছে পেন্টাগন। কিছুদিন আগেই চীনকে জবাব দিতে এক নৌমহড়ায় আমন্ত্রণ করেনি আমেরিকা। মার্কিন নৌসেনা আধিকারিক জানিয়েছেন, প্যারাসেল আইল্যান্ডের 12 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছে গিয়েছে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ও গাইডেড মিসাইল ক্রুজার। একাধিক দ্বীপের আশেপাশে ঘোরাফেরা করছে এইসব যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়া ইস্যুতে চীনের ওপর চাপ বাড়তেই এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে সিঙ্গাপুরে পূর্ব নির্ধারিত সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক হবে, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা 12 জুন সিঙ্গাপুরে বৈঠকের অপেক্ষায় আছি, তারিখ ও স্থান পরিবর্তন হয়নি। মিস্টার প্রেসিডেন্ট বলেন, অনেক মানুষ ওই বৈঠক নিয়ে কাজ করছেন, সম্মেলনের প্রস্তুতি খুব সুন্দরভাবে এগিয়ে চলছে। এক টুইটে তিনি বলেন, বৈঠকটি এখনও 12 জুনই হতে পারে এবং প্রয়োজন হলে এরপরও বৈঠক চালানো যেতে পারে। গত সপ্তাহ জুড়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠককে কেন্দ্র করে চলা কূটনৈতিক উত্থান পতনের কারণে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তা দুই কোরিয়ার শীর্ষ নেতার আকস্মিক বৈঠকে অনেকটাই কেটে গেছে।